দশম শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। আমরা সমাস শিখছিলাম, ইতোমধ্যে আমরা সমাসের বিভিন্ন ভাগ শিখেছি। আশা করি তোমরা সেগুলো বাড়িতে অধিগত করেছো, চর্চা করছো এবং বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার্স থেকে উত্তরগুলো করার চেষ্টা করছো। যে তাত্ত্বিক দিকগুলো বলা আছে সেগুলো ভালো করে যদি তৈরি করো তাহলে কোনো অসুবিধা হবে না, অভ্যাস করতে হবে শুধু। আজ আমরা বাকি যে তিনটি সমাস রয়ে গেছে সেই তিনটি সমাস নিয়ে আলোচনা করব। কি কি সেই তিনটি সমাস? অব্যয়ীভাব সমাস, নিত্য সমাস এবং অলোপ সমাস আর বাক্যাশ্রয়ী সমাস। হ্যাঁ, তিনটি নয়, তাহলে চারটি আমরা আজকে শিখব। বাক্যাশ্রয়ী সমাসটাও তো আমাদের শিখতে হবে। তাহলে কি কি বাকি রয়ে গেছে? ভীষণ সংক্ষিপ্ত এগুলো, এই জন্য একদিনে আমি করিয়ে দিচ্ছি এটা। যে মূল সমাসগুলো আগে আমরা শিখে ফেলেছি, আজকে আমরা তাহলে শিখব অব্যয়ীভাব সমাস, নিত্য সমাস, অলোপ সমাস আর বাক্যাশ্রয়ী সমাস। এই চারটি সমাস নিয়ে আমি সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে আগে বলছি, তারপরে আমি অডিওতে গিয়ে বেশ কিছু উদাহরণ ইত্যাদি আবারও একবার বলবো। সেই অবকাশে তোমাদের কাছে আমি কিছু লিখে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি এইভাবে, যে অব্যয়ীভাব সমাসটা কিভাবে হয়। এই সমাসের পূর্বপদটা সবসময় মনে রাখবে অব্যয়, এবং এই সমাসে পূর্বপদের অর্থটাই প্রাধান্য পায়, প্রধানভাবে বোঝায়, প্রধান রূপে প্রতীয়মান হয়। পূর্বপদের অর্থটাই কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে, এবং এই সমাসে যোগ্যতা, ব্যাপ্তি, সাদৃশ্য, সামীপ্য, অনতিক্রম্য, বিপ্সা, অভাব, এই সমস্ত অর্থ প্রকাশ করে। এই সমস্ত অর্থে আমরা এগুলো দেখি, উদাহরণ সহযোগে দেখব। তাহলে আরেকবার বলছি তোমাদের কাছে, যে এই যে অব্যয়ীভাব সমাস, এই অব্যয়ীভাব সমাসের পূর্বপদটা হবে অব্যয়পদ, এবং এই সমাসে পূর্বপদেরই কিন্তু অর্থের প্রাধান্য ঘটবে। তাহলে একে একে আমরা দেখি যোগ্যতা অর্থে এই সমাসটা কিভাবে হবে। যোগ্যতা অর্থে, যেমন রূপের যোগ্য, রূপের যোগ্য, অনুরূপ। তারপরে ব্যাপ্তি, সীমা বা পর্যন্ত অর্থে কিরকম হবে, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। তাহলে সমাসবদ্ধ পদ হলে কি হবে, আ সমুদ্র হিমাচল। এবার আমরা দেখি যে সাদৃশ্য অর্থে, সাদৃশ্য অর্থে কিভাবে হয়, গ্রহের সদৃশ, সদৃশ মানে মত, গ্রহের সদৃশ উপগ্রহ, ভাষার সদৃশ মানে ভাষার মত উপভাষা। তাহলে এটা সাদৃশ্য অর্থে হচ্ছে। সামীপ্য অর্থে, সামীপ্য বা নিকটে আর কি, সামীপ্য অর্থে নগরীর সমীপে, নগরীর সমীপে উপনগরী, নগরীর সমীপে উপনগরী। অনতিক্রম্য মানে যেটাকে অতিক্রম করা যায় না, অনতিক্রম্য অর্থে কিভাবে হবে, ইষ্টকে অতিক্রম না করে, ইষ্টকে অতিক্রম না করে, অর্থাৎ সেটা হবে যথেষ্ট। এইরকম ভাবে আমরা অব্যয়ীভাব সমাসটা দেখব। অভাব অর্থে হয়, অভাব অর্থে মিলের অভাব, গরমিল, অভাব অর্থে মিলের অভাব, গরমিল। আবার দেখো পশ্চাৎ অর্থে হবে, পশ্চাৎ, তাপের পশ্চাৎ, তাপের পশ্চাৎ অনুতাপ। এইরকম ক্ষুদ্রতা অর্থেও হয়, ক্ষুদ্র শাখা, প্রশাখা, ক্ষুদ্র অঙ্গ, প্রত্যঙ্গ, ক্ষুদ্রতা অর্থে। তাহলে আমরা দেখলাম যে যোগ্যতা,
ব্যাপ্তি, সাদৃশ্য, সামীপ্য, অভাব, ক্ষুদ্রতা, এরকম আরেকটি আছে, সেটা হচ্ছে বিপ্সা অর্থে। বিপ্সা মানে বারবার হবে, একই কথা পুনরুক্তি ঘটবে। যেমন দিন দিন, দিন দিন প্রতিদিন, বছর বছর, ফি বছর মানে প্রত্যেক বছর, এটা বিপ্সা অর্থে বারবার আসবে। এইরকম ভাবে আমরা অব্যয়ীভাব সমাসকে গঠিত হতে দেখি। কিন্তু এই অব্যয়ীভাব সমাসে একটি বিষয় মনে রাখবে যে উপসর্গ যোগে গঠিত সব পদই কিন্তু সাধারণভাবে অব্যয়ীভাব সমাস হয়। উপসর্গ যোগে গঠিত সব পদগুলোই সাধারণভাবে এই অব্যয়ীভাব সমাস হয়। এটা মনে রাখবে যে উপসর্গ যোগে, এই বৈশিষ্ট্য হিসেবে এটাকে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে অব্যয়ীভাব সমাসের বিষয়টা আমরা কিন্তু বুঝতে পারলাম। বারবার করে দেখবে, উদাহরণগুলো মাথায় রাখবে, খুব সহজ এই সমাসটি। আচ্ছা, এবার আমরা আসছি নিত্য সমাসে। নিত্য সমাস, এই নিত্য সমাস ভীষণই সহজ। এই সমাসে সমস্যমান যে পদ, সমস্যমান পদগুলো সবসময়, সবসময় অর্থ নিত্য, নিত্য সমাস কেননা নামের মধ্যেই এর ব্যাখ্যা পাওয়া যায়, সবসময় সর্বদা বা নিত্য সমাসবদ্ধ থাকে, সমাসবদ্ধ থাকে। সমস্যমান পদগুলোই সবসময় সমাসবদ্ধ থাকে, অর্থাৎ যার ব্যাসবাক্য হয় না। পরীক্ষায় এই প্রশ্নটা খুব দেয় যে কোন সমাসের ব্যাসবাক্য হয় না, নিত্য সমাসের কেন হয় না, অর্থাৎ সমস্যমান পদগুলো সবসময় সমাসবদ্ধ অবস্থায় থাকে, তাই এই নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না। ব্যাসবাক্য যদি করতে হয় তাহলে একই অর্থবোধক অন্য পদের সাহায্য নিতে হয়। ব্যাসবাক্য করতে হলে মনে রাখবে যে একই অর্থবোধক অন্য পদের সাহায্য নিতে হয়। উদাহরণ হিসেবে কৃষ্ণ সর্প, এটা খুব মনে রাখার বিষয়, কৃষ্ণ সর্প সমান বা সমাসবদ্ধ হলে কি হবে, কৃষ্ণ সর্প। সেরকম অন্য যুগ, যুগান্তর, অন্য গ্রাম, গ্রামান্তর, দাঁড় কাক, ওই কৃষ্ণ সর্পর মতো দাঁড় কাক সমাসবদ্ধ করলে দাঁড় কাক হবে, তাহা মাত্র, তন্মাত্র, দিন দিন, প্রতিদিন, এইরকম ভাবে আমরা নিত্য সমাস করতে পারবো। মনে রাখবে পরীক্ষায় যদি দেয় আসে যে কোন সমাসের ব্যাসবাক্য হয় না, একমাত্র নিত্য সমাসের নামটাই কিন্তু লিখতে হবে। কেন ব্যাসবাক্য হয় না যদি জানতে চায়, বলতে হবে সমস্যমান পদগুলো সবসময় বা নিত্য বা সর্বদা সমাসবদ্ধ অবস্থাতে থাকে, তাই এই সমাসের ব্যাসবাক্য হয় না। এই হচ্ছে নিত্য সমাস। এই চেহারাটা দেখলেই বুঝতে পারবে নিত্য সমাসের মধ্যে পড়ছে এগুলো। এবার বাকি রইল আর দুখানি সমাস, একটি হচ্ছে অলোপ সমাস আর একটি হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। অলোপ সমাসের বিষয়টা তোমাদের এই অলোপ নামটার মধ্যে একটু ব্যাখ্যা করতে হবে। সেটা হচ্ছে অলোপ মানে লোপ পায় না। কি লোপ পায় না? সমস্যমান যে পদগুলো যখন সমাসবদ্ধ হয়, সমাসবদ্ধ হওয়ার পরেও পূর্ব পদের বিভক্তিটা লোপ পায় না বা লুপ্ত হয় না, তাই এই সমাসের নাম অলোপ সমাস। ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে, নামটা অলোপ সমাস। অলোপ মানে লোপ পায় না, লুপ্ত হয় না। কি লোপ পায় না? যে সমাসবদ্ধ হওয়ার পরে পূর্ব পদের বিভক্তি লুপ্ত হয় না বা লোপ পায় না। অন্যান্য সমাসে দেখবে পূর্ব পদের বিভক্তি লুপ্ত হয়ে গেল, মিলেমিশে একাকার হয়ে গেল, কিন্তু এক্ষেত্রে পূর্ব পদের বিভক্তি লোপ পায় না। এবার এই অলোপ সমাসের মধ্যে আবার ভাগ আছে। এই সমাসটা তিন ভাগে আমরা ভাগ করতে পারি অলোপ সমাসকে। অলোপ তৎপুরুষের একটা ভাগ করতে পারি, অলোপ দ্বন্দ্বের একটা ভাগ করতে পারি, অলোপ বহুব্রীহির একটা ভাগ করতে পারি। অর্থাৎ অলোপ তৎপুরুষের কিছু কিছু আছে, এখনই বলবো আমি সেগুলো। তার পূর্ব পদের বিভক্তিটা লোপ পায় না,
অলপ দ্বন্দ্ব মানে পূর্ব পদের দ্বন্দ্ব সমাস হবে, কিন্তু পূর্ব পদের বিভক্তি সমাসবদ্ধ পদের লোপ পাবে না। আর অলপ বহুব্রীহি মানে এই বহুব্রীহি সমাস হবে, কিন্তু পূর্ব পদের বিভক্তি লোপ পাবে না, সেই ক্ষেত্রে আমরা অলপ বহুব্রীহি সমাস বলবো। তাহলে একে একে আমরা আলোচনাতে আসছি। প্রথমে কি আসছি? অলপ তৎপুরুষ সমাস। অলপ তৎপুরুষের মধ্যে দেখো যে অলপ তৎপুরুষের মধ্যে পরপর বলছি করণ, হাতের দ্বারা গড়া। তাহলে হাতে গড়া, হাতের দ্বারা গড়া, হাতে দেখো পূর্ব পদের বিভক্তি হাতে, ওইটা কিন্তু হাতে গড়া সমাসবদ্ধ পদে রয়ে গেল। নিমিত্ত অলপ নিমিত্ত, ভুলের জন্য মাসুল, ভুলের মাসুল, দেখো ভুলের জন্য মাসুল, ভুলের মাসুল, পূর্ব পদের বিভক্তি কিন্তু একেবারে রয়ে গেল, লোপ পেল না, তাই এটা অলোপ হলো। অপাদান কি হবে? অপাদান হচ্ছে ঘানির থেকে তেল, ঘানির থেকে তেল, ঘানির তেল, তাহলে পূর্ব পদ ঘানির যেমন ছিল তেমনই কিন্তু সমাসবদ্ধ পদে রয়ে গেল। অধিকরণে কি হবে? গোড়ায় যে গলদ, গোড়ায় যে গলদ, গোড়ায় গলদ, তাহলে গোড়ায় অধিকরণের বিভক্তি অন্ত্যস্ত এতে এসব হয়, এখানে অন্ত্যস্ত বিভক্তি পূর্ব পদে ছিল, সেটা কিন্তু সমাসবদ্ধ পদে গোড়ায় গলদ একইভাবে রয়ে গেল। সম্বন্ধ, সম্বন্ধের ক্ষেত্রে হবে ভাগের মা, আমরা বলি ভাগের মা গঙ্গা পায় না, সেই ভাগের মা সমাসবদ্ধ হলে কি হবে? পূর্ব পদের বিভক্তিতে কি হলো? ভাগের, দেখো সমাসবদ্ধ হয়েও কিন্তু সেই ভাগের মা রয়ে গেল, অর্থাৎ সেখানে কিন্তু পূর্ব পদের বিভক্তি লোপ পেল না, তাই এটা অলোপ সমাসের অন্তর্ভুক্ত হলো। উপপদ, উপপদে কি হবে? খ, খ মানে হচ্ছে আকাশ, সেটা খুব আসে, খ এ চরে যে, খেচর, খ এ, খ মানে হচ্ছে আকাশ, খ এ চরে যে, তাহলে এ দেখো খে, খয়ের সঙ্গে এ যুক্ত হয়ে গেল কত পূর্ব পদে, সেই বিভক্তি সমাসবদ্ধ পদে কিন্তু একটা এই বিভক্তি কিন্তু রয়ে গেল। তাহলে পূর্ব পদের বিভক্তিটা সমাসবদ্ধ হলেও যখন থেকে যাচ্ছে, লোপ পাচ্ছে না বা লুপ্ত হচ্ছে না, তখনই কিন্তু আমরা বলছি অলোপ সমাস। এখানে অলোপ তৎপুরুষ আলোচনা করলাম, এবার অলোপ দ্বন্দ্ব, খুব সহজ অলোপ দ্বন্দ্ব, ঘরে ও বাইরে, ঘরে ও বাইরে, ঘরে বাইরে, অলোপ দ্বন্দ্ব, ঘরে ও বাইরে, দ্বন্দ্ব সমাস সম্পর্কে তোমাদের বিস্তৃত আলোচনা আমি করেছিলাম। তাহলে অলোপ দ্বন্দ্ব মানে পূর্ব পদের বিভক্তি সমাসবদ্ধ পদে লুপ্ত বা লোপ পাবে না, লুপ্ত হবে না বা লোপ পাবে না, তাহলে ঘরে ও বাইরে, ঘরে বাইরে। আর রয়ে গেল কি? অলোপ বহুব্রীহি। অলোপ বহুব্রীহি হচ্ছে মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত, অলোপ বহুব্রীহি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। এইরকম সমাসগুলো দেখলেই তোমরা ভাববে এগুলো হচ্ছে অলোপ বহুব্রীহি সমাসের অন্তর্ভুক্ত। তাহলে আমরা আজকে এখনো পর্যন্ত অব্যয়ীভাব সমাস শিখলাম, তারপর শিখলাম অলোপ সমাস। অলোপ সমাসের তিনটি ভাগ আমি বললাম, অলোপ তৎপুরুষ, অলোপ দ্বন্দ্ব, অলোপ বহুব্রীহি। তার আগে আমরা শিখেছি নিত্য সমাস। নিত্য সমাস অত্যন্ত সহজ, নিত্য সমাস মনে রাখা, মানে নিত্য কথাটা মনে রাখলেই বোঝা যাবে, নিত্য মানে হচ্ছে সর্বদা, সবসময়। তাহলে আজকে যে চারটি সমাস আমাদের শেখার কথা ছিল, তার মধ্যে তিনটি সমাস আমরা ইতোমধ্যে শিখলাম, অব্যয়ীভাব সমাস, নিত্য সমাস, অলোপ সমাস, আর শেষ ভাগ বাকি রয়েছে, সেটি হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। ভীষণ সহজ, অর্থাৎ এই সমাসে ব্যাসবাক্যের সমস্ত যে অর্থটাই, ব্যাসবাক্যের সমস্ত অর্থটাই একটা বাক্যের মধ্যে প্রকাশিত হয়, ব্যাসবাক্যের সমস্ত অর্থটাই একটা বাক্যের মধ্য দিয়ে প্রকাশ করা হয় এই সমাসের, এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য। কিরকম? যেমন নিখিল বঙ্গ শিক্ষকদের সমিতি, তাহলে সমাসবদ্ধ হয়ে কি হবে? নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। কিংবা সবুজ বাঁচায় যে কমিটি, বা সবুজ বাঁচানোর জন্য যে কমিটি, সমাসবদ্ধ হলে কি হবে? সবুজ বাঁচাও কমিটি।
কিংবা সব পাওয়া যায় যে দেশে, সমাজ বদ্ধ হলে কি হবে, সব পেয়েছি দেশ। এইরকম ভাবে যে ব্যাস বাক্যের সমস্ত অর্থটাই একটা বাক্যের মধ্যে প্রকাশিত হয় বা ধরা থাকে, এই সমাসটিকেই আমরা বলবো বাক্যাশ্রয়ী সমাস। এটি চেনা ভীষণ সহজ, সমাসবদ্ধ পদের শব্দগুলোর মাঝে মাঝে দেখবে হাইফেন থাকবে, দেখলেই চেনা যাবে, একটু দীর্ঘ হবে সমাসবদ্ধ পদগুলো, এবং পুরোটাই একটা সেই বাক্যর মূল অর্থটা তার মধ্যে ধরা থাকবে। তাহলে আমরা সমাস দীর্ঘ দিন ধরে আমরা শিখছি, ধীরে সুস্থে আমি তোমাদের কাছে শেখানোর চেষ্টা করেছি, এই জন্য যে তোমরা বিষয়টি এতে ভালো করে অধিগত করতে পারো, তাড়াহুড়ো করিনি। তোমরাও আশা করি সমাসের বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করতে পেরেছ। সবটা যখন শেখা হয়ে গেল, এইবার তোমাদের কাজ হবে বিভিন্ন প্রশ্নপত্র দেখা, এই যে সমাস থেকে কি জাতীয় প্রশ্নপত্র প্রশ্ন আসছে প্রশ্নপত্রে, সেইটা একটু দেখা এবং উত্তর করার চেষ্টা করা। যেগুলো পারবে উত্তর করবে, যেগুলো পারবে না রেখে দেবে, পরবর্তী সময়ে যখন বিদ্যালয় আবার চালু হবে তখন সেগুলো আবার সংশোধন করে দেওয়া যাবে। যে প্রশ্ন থাকবে মনে সেগুলো খাতায় লিখে রাখবে, বিদ্যালয় খুললে আমরা সেই প্রশ্ন নিয়ে আবার বসবো, আবার আলোচনা করব, শ্রেণীকক্ষে আবারও আমরা এগুলো নিয়ে আলোচনা করব, কাজেই সমস্যা কিছু হবে না। তোমরা এবার আমার সঙ্গে থাকো, আমি অডিওতে যাচ্ছি, অডিওতে গিয়ে আরও বেশি বেশি আমি উদাহরণ বিভিন্ন বই থেকে তোমাদের আমি জানাচ্ছি, সঙ্গে থাকো, আমি অডিওতে যাচ্ছি। এতক্ষণ তোমাদের কাছে যা বললাম আশা করি সবটাই তোমরা উপলব্ধি করতে পেরেছ। এইবার আমি আরেকবার তোমাদের কাছে বিষয়টা আরও কিছু বেশি উদাহরণ আমি তোমাদেরকে জানাচ্ছি বই থেকে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। যেমন দেখো, আজকে আমরা চারটি সমাস শিখেছি, অব্যয়ীভাব সমাস, অলোপ সমাস, নিত্য সমাস আর বাক্যাশ্রয়ী সমাস। এই চারটি সমাস আজকে আমরা শিখেছি, সেই চারটি নিয়ে আবার আমরা একটু বেশি উদাহরণ সেখান থেকে শেখার চেষ্টা করছি। যেমন দেখো, এই যে অব্যয়ীভাব সমাসে তোমাদের গোড়াতেই বলেছি যে সবসময় পূর্বপদ অব্যয় হবে এবং পূর্বপদের অর্থটাই প্রধান হয়ে উঠবে, এটা হচ্ছে মূল কথা। সেখানে দেখো কি কি অর্থে হয়, সীমা বা ব্যাপ্তি, যোগ্যতা, সামীপ্য, অভাব, সাদৃশ্য, পশ্চাৎ, বিপ্সা, অনতিক্রম্য, এইসব বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে ব্যক্তি অর্থে যে দেখো, কৈশোর থেকে আ কৈশোর, জন্ম থেকে আ জন্ম, বাল্য থেকে আ বাল্য, এইরকমভাবে আমরা দেখতে পারবো যে সীমা বা ব্যক্তি বা পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক, আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত, এরকমভাবে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, যেই উদাহরণটির কথা তোমাদের আমি বলেছি, আসমুদ্র হিমাচল, জন্ম থেকে আজন্ম, এইরকম বিভিন্ন উদাহরণ আমরা বলতে পারি। এবার দেখো যোগ্যতা অর্থে, যোগ্যতা অর্থে কি হবে, যোগ্যতা অর্থে ধ্যানের যোগ্য অনুধ্যান, ভাবের যোগ্য অনুভাব, রূপের যোগ্য অনুরূপ, কুলের যোগ্য অনুকূল, ধ্যানের যোগ্য অনুধ্যান, এরকমভাবে অনেকগুলো উদাহরণ মাথায় রাখতে হবে, যত পড়বে তত মাথায় থাকবে। এবার দেখো সামীপ্য অর্থে, সামীপ্য অর্থে আমরা দেখছি কি, অক্ষীর সমীপে, অক্ষীর সমীপে সমক্ষ, কুলের সমীপে উপকূল, কণ্ঠের সমীপে উপকণ্ঠ, মানে সামীপ্য অর্থে, নগরীর সমীপে উপনগরী, এইরকমভাবে আমরা দেখতে পারি। তারপর দেখো অভাব অর্থে, অভাব ঘরের অভাব হাঘর, ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, মিলের অভাব গরমিল, আমিষের অভাব নিরামিষ, বৃষ্টির অভাব অনাবৃষ্টি, মিলের অভাব গরমিল, নুনের অভাব আলুনি, এরকমভাবে মানানের অভাব বেমানান, বিঘ্নের অভাব নির্বিঘ্ন,
তাহলে আমরা এরকম ভাবে অভাব অর্থে দেখছি। সাদৃশ্য অর্থে কি হবে? সাদৃশ্য মানে মিল, ছবির সদৃশ্য প্রতিচ্ছবি, দ্বীপের সদৃশ্য উপদ্বীপ, নদীর সদৃশ্য উপনদী, বনের সদৃশ্য উপবন, এইভাবে আমরা দেখব। মন্ত্রীর সদৃশ্য উপমন্ত্রী, গ্রহের সদৃশ্য উপগ্রহ, লিপির সদৃশ্য প্রতিলিপি, আচার্যের সদৃশ্য উপাচার্য, ভাষার সদৃশ্য উপভাষা, কথার সদৃশ্য উপকথা, সদৃশ্য কিন্তু কথাটা, হ্যাঁ, কথার সদৃশ্য উপকথা। এবার দেখো পশ্চাৎ অর্থে, তাপের পশ্চাৎ অনুতাপ, গমনের পশ্চাৎ অনুগমন, পদের পশ্চাৎ অনুপদ, স্মরণের পশ্চাৎ অনুসরণ, গমনের পশ্চাৎ অনুগমন, এইভাবে আমরা দেখতে পারি। বিপ্সা, যে বারে বারে পুনঃপুন যেটা অর্থে হয় সেটাকে বিপ্সা বলে। তো রোজ রোজ, হর রোজ, ঘরে ঘরে, প্রতি ঘর, ক্ষণে ক্ষণে, অনুক্ষণ, শন শন, ফি শন, এইভাবে আমরা দেখব। তারপরে দেখো অনতিক্রম অর্থে, অনতিক্রম এই অর্থে দেখতে পারি আমরা যে সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য, শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি, এইরকম। আবার ধরো বিপরীত অর্থেও হয়, পক্ষের বিপরীত বা পক্ষের বিরুদ্ধ প্রতিপক্ষ, ফলের বিপরীত প্রতিফল, দানের বিপরীত প্রতিদান, এরকম হয়। আবার ক্ষুদ্রতা অর্থে হয়, ক্ষুদ্রতা অর্থে ক্ষুদ্র অঙ্গ, প্রত্যঙ্গ, ক্ষুদ্র বিভাগ, উপবিভাগ, ক্ষুদ্র শাখা, প্রশাখা, এটা খুব আসে পরীক্ষায়, ক্ষুদ্র শাখা প্রশাখা, এইরকমভাবে আমরা দেখতে পারি। আচ্ছা, কিন্তু আমি বারবার করে বলেছি যে উপসর্গ যোগে গঠিত যে সব পদই সাধারণভাবে অব্যয়ীভাব সমাস হয়, এটা একটু মাথায় লিখো। উপসর্গ যোগে গঠিত সব পদই সাধারণভাবে অব্যয়ীভাব সমাস হয়। তাহলে আমরা অব্যয়ীভাব সমাস থেকে এবার চলে যাচ্ছি নিত্য সমাসে। নিত্য মানে সর্বদা, সব সময়। এটা একটি বিশেষ সমাস, যে অলোপ সমাসের মতো এটা যে কোনো সমাসের অন্তর্ভুক্ত হতে পারে। আর এই সমাসের ব্যাস বাক্য হয় না, এইটা আসল কথা, ব্যাস বাক্য হয় না। কেন হয় না? যে সমাসের ব্যাস বাক্য করতে হলে যে সমার্থক অন্য পদের প্রয়োজন হয় এই সমাসের ক্ষেত্রে। যে কখনো কখনো নিত্য সমাসকে ভেঙেও ব্যবহার করা চলে, তবে এই সব সময় ভিন্ন শব্দ দিয়ে অন্য শব্দ এনে ব্যাস বাক্য রচনা করতে হয়। কীরকম? যেমন অন্য যুগ, যুগান্তর, অন্য গতি, গত্যন্তর, অন্য স্থান, স্থানান্তর, অন্য দৃশ্য, দৃশ্যান্তর, কেবল জ্ঞান, হ্যাঁ, জ্ঞানিত্তি, কেবল দর্শন, দর্শন মাত্র, তাহা মাত্র, তন্মাত্র, এটা লিখে দিয়েছি। অন্য লোক, লোকান্তর, এই ঘর, ঘরখানা, কেবল বলা, বলা বলি, আসলে এগুলো তোমরা একটু দেখবে তাহলে বুঝতে পারবে যে নিত্য শব্দটার অর্থ হচ্ছে সবসময়, সর্বদা, প্রত্যহ, এই রকম। তো নিত্য সমাসের সমসমান পদ দুটি সবসময় কি হয়? সমাসবদ্ধ থাকে না, তার ব্যাস বাক্য ও সমস্ত পদ অবিকল এক হয়। এইটা একটু মনে রেখো যে সমসমান পদ দুটি সবসময় সমাসবদ্ধ থাকে না, তার ব্যাস বাক্য বা সমস্ত পদ সবসময় অবিকল এক হয়। একটি উদাহরণ দিয়েছিলাম যে তোমাদের যে কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প, কিংবা দাঁড় কাক, দাঁড় কাক, তাহলে নিত্য সমাস আমরা শিখলাম। এবার আসছি অলোপ সমাসের ক্ষেত্রে। অলোপ সমাসে আমি বারবার বলেছি যে পূর্বপদের বিভক্তি সমাসবদ্ধ পদে গিয়ে অটুট থাকে, লোপ পায় না, লুপ্ত হয় না, তাই এই সমাসের নাম অলোপ সমাস। এই অলোপ সমাসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, অলোপ তৎপুরুষ, অলোপ দ্বন্দ্ব, অলোপ বহুব্রীহি। এই সংক্রান্ত বিষয়ে তোমাদের কাছে আমি লিখে দিচ্ছি, আর তোমাদের পড়ানোর সময় আমি বলেও দিয়েছিলাম, তোমরা দেখবে অলোপ সমাস মানে পূর্বপদের বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ পায় না বা লুপ্ত হয় না, এটাই হচ্ছে মূল কথা, মূল বৈশিষ্ট্য। এবার চলে আসি আমরা সেই বাক্যাশ্রয়ী সমাসের ক্ষেত্রে। বাক্যাশ্রয়ী সমাস অর্থাৎ এই সমাসটা খুব শনাক্তকরণ বৈশিষ্ট্য, বাক্যের মতো হবে, বোঝা যাবে যে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয়।
সমাসবদ্ধ পদকে আশ্রয় করে এক একটা বাক্যের অর্থ প্রকাশিত হয় বলেই এই সমাসটার নাম হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। এ বসে আঁকা প্রতিযোগিতা, সব পেয়েছি দেশ, চক্ষু অপারেশন শিবির, এইরকম যে চক্ষু অপারেশন শিবির এগুলোকে আবার ভাঙা যায়। মানে এই যদি তুমি ভাঙো তোমরা, তো ভেঙে দেখবে এর মধ্যে মিশ্র সমাসবদ্ধ পদ আছে। বাক্যাশ্রয়ী সমাসকে ভাঙলে ব্যাসবাক্য ও সমাস আলাদা আলাদা হতে পারে, দুবার ভাঙা যায়, এটা একটা তার বৈশিষ্ট্য। সেটা ভাঙতে যাব না আমরা, আমরা দেখে শুধু বাক্যাশ্রয়ী সমাসই লিখব। সেই কারণে বাক্যাশ্রয়ী সমাসের কিছু উদাহরণ তোমাদের কাছে আমি দিয়েছি। সেই যেমন ধরো, বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়, তো বসে আঁকো প্রতিযোগিতা। যে দেশে সব পাওয়া যায়, সব পেয়েছি দেশ। যে কমিটি সবুজ বাঁচায়, সবুজ বাঁচাও কমিটি। এই রকম ধরনের উদাহরণগুলো মাথায় রাখবে, আমি লিখেও তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তাহলে সমাসের যে তোমাদের পাঠ্যক্রম সেটা আজকে শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বারবার দেখো, অভ্যাস করো, ভালো থেকো। আজকের